আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমি মোহাম্মদ মুস্তফা কামাল, আমার বাবা মরহুম আব্দুল সাত্তার, ওনার বাবা মরহুম আব্দুল খালেদ, ওনার বাবা মরহুম হারিদুন ব্যাপারী। আমি সুজনগর এলাকার সন্তান, এই এলাকায় আমার বড় হওয়া, এখান থেকেই আমার লেখাপড়া, এখান থেকেই আমার পথ চলা। এই এলাকার লোকজনের সাথে আমার একটা সম্পর্ক আছে, আমার ওয়ার্ডবাসীর সাথেও একটা সম্পর্ক আছে। এখান থেকে আগামী দিনগুলোর সাথে আমি জড়িত হব, আগামী পথ চলা আমার এখান থেকেই হবে। ছাত্র জীবন থেকেই আমি রাজনীতি করি, রাজনীতি নতুন কোনো কাজ না। রাজনীতি করে মানুষের সাথে আছি দীর্ঘ অনেক দিন, 30 বছরের মতো। রাজনীতিতে হঠাৎ করে অনেকে আসে, আমি হঠাৎ করে আসি নাই। আমার প্রত্যেকটা পাড়া মহল্লায় রাজনীতি করে এই পর্যন্ত আসা, মানুষের সাথে আছি, মানুষের সাথে থাকবো মৃত্যুর আগ পর্যন্ত। তো কথা বলতে গেলে যারা সাবেক কাউন্সিলর ছিল ওনাদেরকে আমরাই হাতে করে করে রাজনীতির মাঠে আনিছি। ওই প্রেক্ষাপটে শুরু থেকে ছাত্রজীবন থেকে রাজনীতি করে আসছি, করুণাকালীনও মানুষের পাশে ছিলাম। আমাদের যখন সাবেক কাউন্সিলর মারা যায় আমাদের ওয়ার্ড শূন্য, এই ফাঁকেই আমাদের টোটাল সিটি কর্পোরেশন নির্বাচন এসে পড়ছে। এক্ষেত্রে আমার গ্রামের লোকজন, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে, আমার ওয়ার্ডবাসীও আছে, তারা আমাকে ধরছে নির্বাচন করার জন্য যে আপনি নির্বাচনটা করেন। তাদের উৎসব উদযাপনা দেখে আমি আর ঘরে বসে থাকতে পারিনি, আমি আমার মতো করে সবাইকে নিয়ে নির্বাচন প্রচারণা শুরু করছি। জনগণ ইনশাল্লাহ আমার সাথে আছে। আপনি জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? জয় পরাজয় হলো আল্লাহর কাছে, তারপরে পাশে আমার লোকজন আছে, আমার ওয়ার্ডবাসীর প্রতি অগাধ বিশ্বাস আছে। আল্লাহর পরে যদি আমি বিশ্বাস করি তাহলে আমার ওয়ার্ডকে বিশ্বাস করি, মানুষকে বিশ্বাস করি। মানুষ আগামী 15 তারিখ তাদের মূল্যবান প্রত্যাশা এবং রায় দিয়ে ইনশাল্লাহ আমাকে নির্বাচিত করবে। নির্বাচিত করে, নির্বাচিত হইলে প্রথম কাজ হলো আমার শিক্ষার ক্ষেত্রে, শিক্ষাটা 1 নম্বর প্রাধান্য থাকবে। পাশাপাশি আমার একটা ইচ্ছা আছে, জনগণ যদি ইনশাল্লাহ আমার থাকে, আমার পরিবার আছে ইনশাল্লাহ, আমরা একটা প্রতিশ্রুতিতে আছি যে আমাদের একটা হাই স্কুল দরকার, গার্লস স্কুল, একটা টেকনিক্যাল কলেজ দরকার, একটা ভালো মানের স্কুল দরকার। এই 3টা জিনিস ইনশাল্লাহ আমি জনগণের জন্য করব, আমার ওয়ার্ডবাসীর জন্য করব। পাশাপাশি স্বাস্থ্য যেই বিষয়টা, আমাদের স্বাস্থ্য অনেক দুর্বল, স্বাস্থ্যক্ষেত্রে ইনশাল্লাহ আমার একটা টিপস থাকবে, একটা হেলথ করব। কাউন্সিলর হিসাবে যেটা আমার দরকার জনগণের কাছে, মানুষের ওয়ারিস সার্টিফিকেট, জন্ম নিবন্ধন, এগুলো আমি একদম ফ্রি মুকুব করে দেব। আমার কাউন্সিলরের বিশাল বহর থাকবে না, ছোট্ট একটা কার্যালয় থাকবে। আমি ওয়ার্ডবাসীকে স্বেচ্ছায় বাড়ি বাড়ি যেয়ে সেবা দিব এবং সেবাটার গুণমান থাকবে, তাদের প্রত্যেকের বাড়িতে হোম সার্ভিস যেটাকে বলা হয় ওইটা দেব। ওয়ার্ডবাসী যেভাবে আমাকে নির্বাচিত করবে বাড়ি থেকে যেয়ে ভোট দিয়ে, আমি ইনশাল্লাহ তাদের বাড়িতে সেবার মান বাড়িয়ে দেব এবং ওনারা আমার কার্যালয়ে এসে বসে থাকতে হবে। ক্ষেত্রে ইভিএম তো আপনারা সবাই শুনেছেন, জানেন, যেহেতু সামনে জাতীয় নির্বাচন, ইভিএম নিয়ে, ইভিএমের ভোটটা আমরা নতুন, অনেক ভোটারে এটা নিয়ে সংশয় আছে, আমরা মানুষকে বুঝাচ্ছি। নির্বাচন কমিশন 29 তারিখ যেই কথা বলেছে, আমরা চাই ওইভাবে যাতে নির্বাচনটা হয়, মানুষ যাতে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, উৎসবমুখর পরিবেশে একটা নির্বাচন চায়, আমিও চাই। এই ক্ষেত্রে সুষ্ঠু নির্বাচন হলে আমি শতভাগ নিশ্চিত ইনশাল্লাহ।